প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বীরভূমের দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে। এখান থেকে দুবরাজপুর আর মাত্র 12 কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, দেখো এখন আমরা দুবরাজপুরে চলে এসেছি। এটা হলো মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার প্রবেশপথ দিয়ে আমরা সোজা হেঁটে যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। সুন্দর পরিবেশ সবাই বলে নাকি মামা ভাগ্নে পাহাড়ে। দেখো বন্ধুরা, লেখা আছে এখান থেকে মামা ভাগ্নে পাহাড় যাওয়ার পথ। মামা ভাগ্নে পাহাড়ের কি সুন্দর বৈচিত্র্য বন্ধুরা! এর আগে কখনো এরকম প্রাকৃতিক বৈচিত্র্য আমি আগে কখনো দেখিনি বন্ধুরা। এত সুন্দর পরিবেশ, জঙ্গল চারিদিকে, শুধু পাথর এবং পাথর, কত উঁচু ঢিবি ঢিবি পাথর বন্ধুরা! দেখো, আমি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে, গিয়ে সোজা মামা ভাগ্নে পাহাড়ের দিকে চলতে লাগলাম। দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানকার, এর আগে আমি কখনোই এমন পরিবেশ দেখিনি। তোমরাও দেখো বন্ধুরা, আমার সাথে থাকো এবং মামা ভাগ্নে পাহাড়ের দৃশ্য উপভোগ করো। এবার আমরা বন্ধুরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে মামা ভাগ্নে পাহাড়ের দিকে চূড়ায় উঠতে চলেছি। ওপরে শুনেছি নাকি সুন্দর একটা মন্দির আছে শিব ঠাকুরের। তো দেখো নিচটা কতটা নিচে রয়েছে, আমরা কতটা উপরে উঠে রয়েছি। এখান থেকে দূরের সব জিনিসপত্র কত ছোট ছোট লাগছে। আকাশ তখন মেঘাচ্ছন্ন। লোকের মুখে শোনা এখানে একটা সুন্দর মন্দির রয়েছে উপরে ভগবান মহাদেবের। এই মন্দিরটি বহু প্রাচীনকাল থেকে এই মন্দিরটি এই মামা ভাগ্নে পাহাড়ের উপরে রয়েছে। এবং এর পাশেই রয়েছে, দেখো তোমরা, খুব সুন্দর মনোরম পরিবেশ। মা কামাখ্যা মাতার একটা চিত্র এখানে করে রাখা হয়েছে বন্ধুরা। এবং মা কামাখ্যার